আলোচিত টিপু হত্যায় আরো 4 জন গ্রেফতার মূল পরিকল্পনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক অটিজমে আক্রান্তদের জন্য 8 বিভাগেই হোস্টেল করার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাভাবিক স্কুলে ভর্তির নির্দেশ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ অভিযোগ ফখরুলের দ্রুত নিয়ন্ত্রণে আসবে দাবি কাদেরের শহীদ মিনারে হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হাসান আরিফ মরদেহ দেয়া হবে চিকিৎসা সেবায় প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাকফুটে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ স্পিনেই দুশ্চিন্তা